আজ আমি একটা রান্নার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। অনেকের স্কুল খুলে গেছে কিংবা কোনো কোনো স্কুল কয়েকদিন পর খুলবে। আজকালকার বাচ্চারা কিন্তু আমাদের মতো রুটি তরকারি মুড়ি চানাচুর এই সমস্ত টিফিনে নিয়ে যেতে একদম পছন্দ করে না। আজ আমি বাচ্চাদের মন পছন্দ একটা টিফিনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা হেলদি এবং টেস্টি। শুধু বাচ্চা না, বড়োদেরও ভীষণ পছন্দের খাবার। তাহলে চলো শুরু করি কিভাবে টিফিনটা বানাচ্ছি। দেখো, এখানে আমি নিয়েছি টমেটো, দুটো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা। পেঁয়াজের খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পেঁয়াজটা কুচিয়ে নেব, লঙ্কা কুচিয়ে নেব, ধনে পাতাও কুচিয়ে নেব। স্টাফিং তৈরির জন্য যে সমস্ত উপকরণ দরকার হবে সেগুলো কেটে কুটে একদম রেডি করে নিয়েছি। এবার আমি ময়দাটা মেখে নেব। এখানে ময়দাটা আমি চেলে নিচ্ছি, কারণ এখন বর্ষাকাল চলছে, সেজন্য ময়দাটা চেলে নেওয়াই উচিত। ময়দার সঙ্গে অল্প একটু আটা মিক্স করব। দিয়ে দিচ্ছি ছোটো বাটির এক বাটি মতো আটা। এবার দিচ্ছি ইস্ট। এখানে আমি এই যে ছোটো চামচটা আছে, চার চামচের মতো ইস্ট দিচ্ছি। ইস্ট ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতন লবণই দেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি কেক বানানোর জন্য চিনি পাউডার করে রেখেছিলাম, সেই চিনিটাই দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি আটার সঙ্গে মিশে যাবে। আর না থাকলে এমনি গোটা চিনি দেবে, তাতে অসুবিধা নেই, শুধু গলতে একটু বেশি সময় লাগবে। চিনিটা ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে সানফ্লাওয়ার অয়েল। অয়েলটা দিয়ে ভালো করে ময়ান দিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গেছে। এবার ঈষৎ উষ্ণ গরম দুধ দিয়ে, দুধটা কিন্তু খুব বেশি গরম হবে না, ঈষৎ উষ্ণ গরম হবে, বেশি গরম দুধ হলে ইস্টের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। আটাটা আমি খুব ভালো করে মেখে নেব, একটু নরম নরম মাখব, শক্ত করে কিন্তু মাখব না। আটাটা মাখা হয়ে গেছে, এখন চাপা দিয়ে রেখে দেব আধ ঘন্টা থেকে কুড়ি মিনিটের জন্য। আর উপরে একটু তেল পলিশ করে দিলাম। এবার আমি আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। আলুর খোসা ছাড়িয়ে আলুটা খুব ভালো করে ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। আলুটা সিদ্ধ করব, আর সঙ্গে দুটো ডিম সিদ্ধ করে নেব। ডিম দুটো খুব ভালোভাবে ধুয়ে নিলাম। ধুয়ে প্রেশার কুকারের মধ্যে দিয়ে একসঙ্গে ডিম এবং আলু সিদ্ধ করে নেব। সকালবেলা উঠে স্টাফিংটা বানানো সত্যি একটু ঝামেলার কাজ এবং সময় সাপেক্ষ ব্যাপার। তো সেজন্য আমি বলবো, রাত্রেবেলা যদি স্টাফিংটা বানিয়ে রাখো তাহলে সব থেকে ভালো হয় সেটা। আর সকালবেলা উঠে আটাটা মাখলে মিনিট পনেরোর জন্য ছেড়ে দিলে ততক্ষণ তুমি অন্যান্য কাজ করে নাও। ব্যাস তারপরে ফটাফট ফিলিংটা ভরে অল্প একটু তেলে ভেজে দাও। তেলের পরিমাণ খুব অল্প লাগে, চাইলে তোমরা বেশি তেলেও ভাজতে পারো বা তেল ছাড়াও ভাজতে পারো। সিদ্ধ আলুটা তো গ্রেট করে নিলাম, এবার আমি ডিমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, ডিমটাও গ্রেট করে নেব। গ্রেট করা হয়ে গেছে। এবার কেটে রাখা সমস্ত উপকরণ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ, টমেটো, ধনে পাতা, লঙ্কাটা একটু পরে দেব। সমস্ত উপকরণ মিশিয়ে রীতমার জন্য তুলে রেখে কিছুটা স্টাফিং, তারপরে লঙ্কা মেশাবো। বাটিটা একটু ছোট হয়ে গেছে, তো বাটিটা চেঞ্জ করে নিতে হবে, ভালো করে মেশাতে পারছি না। সমস্ত উপকরণ অন্য একটা বড় বাটিতে ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, রোস্টেড জিরে গুঁড়ো, রোস্টেড ধনে গুঁড়ো, ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর কোনো মশলা অ্যাড করবো না, এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ভাজা মশলাটা অ্যাড করার পর। শুধু একটু টক জলের অভাব, টক জলটা হলে পুরো আলু কাবলির গন্ধ চলে আসছে। এবার লঙ্কাটা দিয়ে দিচ্ছি, রীতমার জন্য কিছুটা স্টাফিং তুলে রেখেছি। লঙ্কাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, লঙ্কাটা নিজেদের পছন্দ মতন, তবে একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে, আবার বাচ্চারা তো বেশি ঝাল খেতেও পারবে না। ব্যাস এটা ঢেকে রাখলাম, জায়গাটা পরিষ্কার করে নিলাম। নিয়ে আমি আটাটা নিয়ে চলে এসেছি, দেখো কতটা আটাটা ফুলে গেছে। এবার আটাটা বার করে নিয়ে খুব ভালোভাবে মাখবো, যত বেশি মাখবো তত বেশি রুটিটা সফট হবে, নরম হবে, খেতেও ভালো লাগবে। এটা অনেকটা প্যাটিসের স্টাইলে বানাবো। আবার যেহেতু আটাটা আমি ব্রেডের আটা যেভাবে মাখে সেভাবে মেখে নিয়েছি, সেজন্য বলতেই পারি ব্রেড প্যাটিস।
স্ট্যাফিংটা দিলাম, দিয়ে উপরে চিজ গ্রেট করে দিচ্ছি। চাইলে তোমরা গোল বানাতে পারো, শেপটা নিজেদের ইচ্ছা মতো বানাতে পারো। তবে রীতমা বলেছে, মা আমি কিন্তু চিজ খাবো না, তুমি আমার প্যাটিসের মধ্যে চিজ দেবে না, চিজ খেলে আমি মোটা হয়ে যাব। ভীষণ হেলথ কনসিয়াস তো রীতমা, খালি ওর মাই হেলথ কনসিয়াস হতে পারলো না। ঢেকে রেখে দিতে হবে কিন্তু, নাহলে উপরটা শক্ত হয়ে যাবে। সবকটা বানানো হয়ে গেছে। এখন টেস্ট করার পালা, আর এখন একটু টেস্ট করে খেয়ে দেখি কেমন হয়েছে। কেউ কিন্তু খাইনি, আমি আগে আগে খাচ্ছি। রাঁধুনিকে আগে টেস্ট করতে হয়। দারুণ খেতে হয়েছে, ভীষণ ভালো খেতে হয়েছে। বাড়িতে অবশ্যই ট্রাই করবে, তারপরে আমাকে জানাবে কেমন লাগলো। আজকের মতন টাটা।